সেই বিষয়ে কথাবার্তা আজকে হবে, এবং আমরা প্রুভ করব যে কোন একটা ফাংশন কোন একটা সার্টেন পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে তাকে কি কন্ডিশন তাকে স্যাটিসফাই করতে হয়, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। সো কথা আগের মতোই, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই নির্দ্বিধায় করবেন। ওকে স্যার, ওকে স্যার। কথা বলার শেষে কিন্তু আপনাদের মিউট করে রাখতে হবে নিজ দায়িত্বে। হ্যাঁ, নিজ দায়িত্বে মিউট করে রাখতে হবে, এবং যখন কথা বলবেন আবার আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, তাহলে অন্যরা একটু ডিস্টার্ব ফিল করবেন আর কি। সো এ ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স is said to be continuous at say x equals to a if limit x tends to a f of x অন্যভাবে লেখা যায়, দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ হুইচ ইকুয়ালস টু এফ অফ এ। So this is the definition of a function. A function যখন continuous হবে, যে এই condition যদি কোনো একটা function satisfy করে, তাহলে সেই function টাকে ওই certain point এ continuous বলা। আচ্ছা, আগে এটা একটু যারা লিখছেন একটু নোট করে নেন, দেন আমি এটা নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি সবচেয়ে বেস্ট হবে এটা যদি কেউ লিখে করেন। হ্যাঁ, আমি যা লিখছি এগুলো একটু লিখে, মানে ক্লাসের মতো করে আর কি, হ্যাঁ, টেবিলে বসে লিখে যদি করেন সেটা খুব ভালো হবে আপনাদের জন্য। সো একটা ফাংশন কে আমরা কন্টিনিউয়াস, সে কোন একটা ফাংশন আছে y = f(x), যে সেই ফাংশনটা যে x = a, x = a মিন্স দিস ইজ এ সার্টেন পয়েন্ট, a শুড বি 1 2 5 মাইনাস 1 0 যে কোনো ভ্যালু হতে পারে, এর ভ্যালু যে নির্দিষ্ট একটা কোন একটা পয়েন্টে, এই যে এ পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা। কন্টিনিউয়াস মানে হচ্ছে আপনারা বাংলাতে পড়েছেন মেবি অবিচ্ছিন্ন, যদি একদম প্রমিত বাংলায় বলি শব্দটা হচ্ছে অবিচ্ছিন্ন, যে কোনো ধরনের গ্যাপ থাকবে না, স্মুথলি চলবে, ওই পয়েন্ট দিয়ে যাবে কিনা কার্ভটা, ওই ফাংশনটা যে সেটা কন্টিনিউয়াস হবে কিনা সেটা ডিপেন্ড করবে কি এই কন্ডিশনের উপরে, যে লিমিট x tends to a f of x equals to f of a যদি হয়, যে ওই ফাংশনের a পয়েন্টে লিমিটের ভ্যালু যদি ওই ফাংশনের ওই সার্টেন পয়েন্টে তার ভ্যালুর উপর যদি দুটা যদি সমান হয়। f of a বলতে কি বোঝায়? f of a বলতে বোঝায় যে a পয়েন্টে f of x এর ভ্যালু কি, তাই না? আর লিমিট x tends to a f of x বলতে বোঝায় কি a পয়েন্টে ওই ফাংশনটার লিমিটের ভ্যালু কি, দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে সেই ফাংশনটাকে বলা হবে কন্টিনিউয়াস, যে ওই এ পয়েন্টে সে কন্টিনিউয়াস, বাট আনফরচুনেটলি যদি ইকুয়াল না হয় তাহলে সে ডিসকন্টিনিউয়াস। ওকে, তবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটা কি বলছেন, এটা সমান এটা হলে পরের লাইনে আপনি আবার তিনটা জিনিস আবার একটু বুঝাই দিবেন। হ্যাঁ, জিনিসটা আবার একটু বুঝাই দেন না, ক্লিয়ার হয় না স্যার। হ্যাঁ, বলছি আমার বোঝানো শেষ হয় না। সেটা হচ্ছে কোন একটা ফাংশন y = f of x এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে কিনা। এখন কন্টিনিউয়াস জিনিসটা কি, সে কোন একটা, দিস ইজ পজিটিভ x অ্যাক্সিস, দিস ইজ পজিটিভ y অ্যাক্সিস, হ্যাঁ, ধরে নেন কোন একটা ফাংশন এরকম আছে, ফাংশনের কার্ভ হচ্ছে এটা, তো আপনাকে বলা হলো যে a পয়েন্টে সে কন্টিনিউয়াস কিনা, x = a পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। দেখেন কন্টিনিউয়াস কিনা সেটা বলতে বোঝাচ্ছে মূলত যে ওই ফাংশনটা কার্ভ
এই পয়েন্ট দিয়ে যায় কিনা, এই পয়েন্টে তার কার পাওয়া যাবে কিনা, ওকে, এই পয়েন্টে তার কার পাওয়া যাবে কিনা। তাহলে দেখেন কোন একটা জিনিস এ পয়েন্ট দিয়ে যাবে কিনা, যেমন এখানে দেখে দেখে বোঝা যাচ্ছে এ পয়েন্ট দিয়ে কাপটা যাচ্ছে, তাই না? এ পয়েন্ট বরাবর কাপটা যাচ্ছে, তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা বা ওই পয়েন্ট দিয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে ওই পয়েন্টে তার যে ভ্যালু আর ওই পয়েন্টে তার যে লিমিটের ভ্যালু। লিমিট বলতে কি আমরা বোঝাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে এক্সটেন্ডস টু এ বলতে বোঝায় যে এর কাছাকাছি কোন একটা পয়েন্ট বাট নট ইকুয়ালস টু এ, তাই না? হুইচ ইজ অ্যাপ্রোচেস টু এ বাট নট ইকুয়ালস টু এ, রাইট? এর কাছাকাছি একটা ভ্যালু। এখন দেখেন এর কাছাকাছি ভ্যালু কিন্তু এর ডানেও হতে পারে, এর বামেও হতে পারে, তা হতে পারে না? Yes, sir. Right? এ না, বাট এর ইমিডিয়েট ডানে হতে পারে অথবা ইমিডিয়েট বামে হতে পারে, তবে নিশ্চয়ই ডান এরকম নয় যে এর সাথে একযোগ করা যাবে, তা না কিন্তু। এর সাথে দ্য ভেরি ক্লোজেস্ট টু এ, ফর এক্সাম্পল এর সাথে যদি আপনি পয়েন্ট 001 এড করেন তাহলে সেটা কিন্তু এর একটা কাছাকাছি ভ্যালু, তাই না? আবার এ থেকে যদি পয়েন্ট 001 সাবট্রাক্ট করে দেন, বাদ দিয়ে দেন, সেটাও কিন্তু এর কাছাকাছি একটা ভ্যালু। বাট এর কাছের ভ্যালু কিন্তু এ প্লাস ওয়ান না, বি নোটেড, মানে এ প্লাস ওয়ান কিন্তু বিশাল একটা সংখ্যা, তাই না? যে আমরা বলছি নেইবার। তাহলে লিমিটের ভ্যালু বলতে বোঝাচ্ছে কি, যে এ পয়েন্টের যে ভ্যালু, এ পয়েন্টের ভ্যালু এই পয়েন্টটা, এটাকে হচ্ছে এফ অফ এ, আর লিমিটের ভ্যালু কোনটা, এক্সটেন্ডস টু এ। এক্সটেন্ডস টু এ বলতে বোঝানো হচ্ছে এর ইমিডিয়েট ডানে অথবা ইমিডিয়েট বামে এই দুইটা পয়েন্টের লিমিটের ভ্যালু আর এই ফাংশনাল ভ্যালু, এই তিনটা ভ্যালু যদি সমান হয় তাহলে সেই ফাংশনটা কন্টিনিউয়াস, আর যদি এই তিনটা ভ্যালু সমান না হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। বুঝতে পেরেছেন কি আবার? জি স্যার। আমরা এই লিমিটেড ভ্যালুটাকে দেখেন, আমরা এক্সটেন্ডস টু এটাকে আমরা দুইটা পার্টে ভেঙেছি, খেয়াল করেছেন? একটাকে বলছি লিমিট h টেন্ডস টু 0 অফ অফ a প্লাস h ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 অফ অফ a মাইনাস h। এটা কিন্তু আমরা এই জিনিসটাকে ভেঙেই পেয়েছি। এই জিনিসটাকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, বিকজ আমরা যেহেতু বলছি x টেন্ডস টু a, দ্যাট মিন্স x ইজ ভেরি নিয়ারেস্ট টু a, তাহলে ভেরি নিয়ারেস্ট কি ডান দিকেও হতে পারে বাম দিকেও হতে পারে, তাই না? তাহলে ডান দিকে যদি হয় সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, ডান দিকে যদি হয় যে মনে করেন এর ডানে যদি হয় কি রাইট সাইড, তাই না? আর বামে হলে লেফট সাইড। তাহলে ডানে কখন যাবে, এর ডান দিকে কখন যাবে, যদি এ এর সাথে ছোট্ট একটা সংখ্যা যোগ করে দেন সে কি এর ডানে চলে যাবে না? জি স্যার। আমরা সেজন্যই বলছি যে লিমিট h টেন্ডস টু 0, h কি 0 এর খুবই কাছাকাছি একটা সংখ্যা, তাহলে f অফ a প্লাস h তার অবস্থান নিশ্চয়ই কি এর ডান দিকে হবে, সেজন্য এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। যেহেতু এ থেকে কোন একটা কিছু সাবট্রাক্ট করছি, এমন জিনিস সাবট্রাক্ট করছি যেটা জিরো না বাট জিরো খুবই কাছাকাছি, রাইট? এইচ, সো দিস ইজ লেফট হ্যান্ড লিমিট। আর এফ অফ এ দ্বারা কি বোঝায়, এফ অফ এ দ্বারা বোঝায় হচ্ছে ফাংশনাল ভ্যালু। এফ অফ এ মিনস ফাংশনাল ভ্যালু। তাহলে কোন একটা স্যার, হ্যাঁ জি বলেন, জি বলেন, কি আপনারা কিছু শুনছেন? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। সো এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলেই আমরা বলবো একটা ফাংশন কন্টিনিউয়াস, আদারওয়াইজ দিস ইজ ডিসকন্টিনিউয়াস। তবে একটা থিওরি আছে এরকম যে কোন একটা ফাংশনের ডোমেইন যা, ওই ডোমেইনের ভিতরের প্রত্যেকটা পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস। দেখেন আমরা কিন্তু ডোমেইন রেঞ্জ নিয়ে এই জন্যই আগে কথা বলেছিলাম যে কোন একটা ফাংশনের ডোমেইনের প্রত্যেকটা পয়েন্টে ওই ফাংশনটা কি কন্টিনিউয়াস, আর যদি ডোমেইনের বাইরের কোনো পয়েন্ট হয় তাহলে নিশ্চিতভাবে সে ডিসকন্টিনিউয়াস, সে নিশ্চিতভাবেই সে ডিসকন্টিনিউয়াস, ওকে? যেমন ফর এক্সাম্পল একটা কার্ভ, যেমন আমি জানি না আপনারা এই কার্ভগুলোর সাথে পরিচিত কিনা, এগুলো নিয়ে আমি কথা বলবো একটু শিফটিং গ্রাফ নিয়ে, যদি এটা আগেই বলা উচিত ছিল, যাক আমি কন্টিনিউটি শুরু করেছি, কন্টিনিউটি শেষ করে আমি বলবো। জাস্ট ছোট্ট একটা গ্রাফ দিয়ে আপনি তো কি বুঝেছি, যেমন
আপনারা নিশ্চয়ই y equals to x square এর কার্ভ সম্বন্ধে আপনাদের ধারণা আছে। যদি আমি চিত্রে ভালো না হয় নাই সুন্দর, তারপর ধরে নেন এটাই u, হ্যাঁ অত সুন্দর হয়নি, আমি দুইটা ইয়ে চলে এসেছি, জাস্ট এটা আমি একটু আবার একটু ট্রাই করে দেখি সুন্দর আঁকা যায় কিনা, আমি চিত্রে একটু দুর্বল, হ্যাঁ ডোন্ট টেক আদারওয়াইজ। দেখুন তো একটা ইউ শেপের কার্ভ হয়েছে না এটা, জি স্যার জি স্যার, দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস, দিস ইজ পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে এন্ড দিস ইজ দ্য কার্ভ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার। তাহলে দেখেন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার দ্বারা কি ডিনোট করে, এটা কি এইটা ডিনোট করে না যে এক্স এর ভ্যালু পজিটিভ একদম এভাবে বাম দিকে যাইতে যেতে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, আবার ডান দিকে একেবারে ইনফিনিটি যেতে পারে, তার মানে কি দেখেন তো এই কার্ভটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে কি তার লেখচিত্র আছে কিনা, কার্ভ আছে কিনা, মানে এটা ডোমেইনটাই কিন্তু আমরা জানি অল রিয়েল নাম্বার, তাই না, এটা ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, এটা ডোমেইন অল রিয়েল নাম্বার মানে এটা বোঝায় যে এই কার্ভটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে সে কন্টিনিউয়াস, প্রত্যেকটা পয়েন্টে সে ধারণা আছে কিনা, কার্ভটা কিন্তু অনেকটা এরকম আবার এদিকেও আসতে পারে, মানে একদম জিরোর কাছে চলে যাবে কিন্তু জিরোতে মিলবে না, এই দুইটাই কিন্তু 1 বাই x এর কার্ভ, হ্যাঁ এটা এবং এটা, যদি x এর ভ্যালু পজিটিভ হয় তাহলে এই ধরনের দিবে, আর যদি x এর ভ্যালু নেগেটিভ হয় তার অবস্থান থাকবে এখানে, তাহলে দেখেন সে কি জিরো পয়েন্ট দিয়ে যাচ্ছে কখনো, নো স্যার নো স্যার নো স্যার, জিরোর কাছাকাছি একটা পয়েন্টের জন্য তার কার্ভ পাওয়া যাবে কিন্তু জিরো পয়েন্টে তার কি পাওয়া যাবে না, কার্ভ পাওয়া যাবে না, বিকজ কেন পাওয়া যাবে না দেখেন এই ফাংশনের ডোমেইন কি অল রিয়েল নাম্বার এক্সসেপ্ট জিরো না, অল রিয়েল নাম্বার, यस স্যার, জিরো পয়েন্টে সে আনডিফাইন্ড হয়, আমরা ডোমেইন রেঞ্জ যখন করেছি এভাবেই চেক করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এক্সসেপ্ট জিরো জন্য সে আনডিফাইন্ড, তাহলে অল রিয়েল নাম্বার এক্সসেপ্ট জিরো, দ্যাট মিন্স জিরো পয়েন্টে যেহেতু সে ডিফাইন না তার এই ফাংশনের গ্রাফ কখনোই জিরো পয়েন্ট দিয়ে যাবে না, তাহলে জিরো পয়েন্ট দিয়ে যাবে না মিন্স x = 0 পয়েন্টে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, এম আই ক্লিয়ার, yes sir, yes sir, আমরা ডিসকন্টিনিউটি কখন হইতে পারে শুধুমাত্র যেটা ডোমেইনের মধ্যে নাই, রাইট, যে পয়েন্টগুলো ডোমেইনের মধ্যে নাই সেই পয়েন্টগুলোতে কি আসবে, ডিসকন্টিনিউটি, তবে একটা জিনিস মনে রাখবেন কোন একটা সার্টেন পয়েন্টে কোন একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস মানে এই না ফাংশনটা টোটালি ডিসকন্টিনিউয়াস তা না কিন্তু, হ্যাঁ যেমন এই ফাংশনটা দেখেন x = 0 পয়েন্টে সে ডিসকন্টিনিউয়াস কিন্তু x = 0 ছাড়া অন্য যে কোনো পয়েন্ট নেন সে কি কন্টিনিউয়াস হবে না, यस স্যার, কিন্তু জিরো নিলে শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস কিন্তু জিরো ছাড়া অন্যান্য পয়েন্টে তো কি সে কন্টিনিউয়াস, তাহলে একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, দ্যাট মিন্স একটা পয়েন্টে কোন একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস এর মানে এই না সে প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, ওকে এই জিনিসটা মনে রাখতে হবে, কিন্তু আমি কি বোঝাতে পেরেছি, আমরা যখন ম্যাথমেটিক্যালি প্রুভ করব কোন একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা, তাহলে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে গেলে উই হ্যাভ টু চেক দিস থ্রি ভ্যালুস, উই হ্যাভ টু ক্যালকুলেট লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h, উই হ্যাভ টু ক্যালকুলেট লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h অ্যাজ ওয়েল অ্যাজ f অফ a, এই তিনটা ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে কন্টিনিউয়াস, আর তিনটার কোনো একটা ভ্যালু যদি ইকুয়াল না হয় সে তিনটার দুইটা ভ্যালু সেম আসলো আর একটা ডিফারেন্ট তাহলে সে ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ কোন ম্যাডাম কিছু একটা বলছিলেন না, না স্যার ওইটাই বলতেছিলাম যদি তিনটার একটাও যদি মানে একটা না মিলে তাহলে এটা ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ তিনটাই সমান হতে হবে, তিনটাই সমান হতে হবে, ঠিক আছে, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু তিনটাই সমান হলে কন্টিনিউয়াস, আর যদি কোনো একটা অসমান হয় ডিসকন্টিনিউয়াস, ওকে আমরা একটু ম্যাথমেটিক্যালি একটু প্রুভ করার চেষ্টা করি দুই চারটা প্রবলেম ম্যাথমেটিক্যালি যে কন্টিনিউটি কিভাবে চেক করতে হয়, ওকে আমি প্রথমে কিছু সিম্পল প্রবলেম দেব একটা বা দুইটা তারপর একটু ডিফারেন্ট প্রবলেমে যাব, আমি জানি না আমার লেকচারগুলো আপনারা কেমন বুঝতেছেন, আই ডোন্ট নো,
আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। তো একটা কোশ্চেন হলো স্যার, অনেক কিছু নয় আছে স্যার, নয়েজ হচ্ছে কারো এখান থেকে নয়েজটা আসছে, হয়তো যিনি জানেন যারা এখানে নয়েজ আসছে সবাই আমি বলেছি একটু মিউট করে রাখার জন্য, আমি তো চাইলেই কোর সবাইকে মিউট করে দিতে পারি কিন্তু এটা দৃষ্টিগত। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিয়েছি, কথা বললেন কথা বলবেন আনমিউট করে আবার মিউট করে দিবেন সাথে সাথে, ওকে। অ্যাজ এ হোস্ট এটা আমি করতে পারি, সবাইকে চাইলেই করে দিতে পারি, সো দ্যাট অর প্রুফ দ্যাট একই কথা f(x) সে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 above 3 is continuous, আমরা জানি এই ফাংশনটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, তাই না? দেখেন তো এই ফাংশনে চাইলে ডোমেন ডোমেইনে কিন্তু অল রিয়েল নাম্বার, জি স্যার, আনডিফাইন্ড হওয়ার সুযোগ নাই, কমপ্লেক্স আসার সুযোগ নাই, তাই না? সো কন্টিনিউ আমি মানে স্পেলিংটা একটু ইয়ে করে বলছি আপনাদের সাথে কথা বলতে গিয়ে, কন্টিনিউয়াস at x equals to 1 say ami ekta point nilam x equals to 1 point e she continuous proman korche ta amader ke khali chokhe dekhe mone hocche eta kintu continuous hobe kan jehetu ei function er domain hocche all real number tai na all real number tar all real number er bhitor to 1 o ekta nishchoy point naki naki 1 er bairer point 1 er bhitorer ekta point bhitorer point tahole but amra check korte chai by mathematically logically this is true যেহেতু ডোমেইন অল রিয়েল নাম্বার এন্ড ওয়ান বিলংস টু অল রিয়েল নাম্বার সো নিশ্চিত এটা কন্টিনিউয়াস, বাট আমরা যদি ম্যাথামেটিক্যালি প্রুভ করতে চাই এটাকে তাহলে ম্যাথামেটিক্যালি প্রুভের ওয়ে কি উই হ্যাভ টু ক্যালকুলেট রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাংশনাল ভ্যালু, রাইট? এই তিনটা ভ্যালু যদি বের করি এবং তারা ইকুয়াল হতে হয়, একটু ট্রাই করে দেখি তারা ইকুয়াল হয় কিনা। সে আমরা বলছিলাম যে রাইট হ্যান্ড লিমিট কখন পাই, যে সে যখন ওই পয়েন্টের ডান দিকে যায়, তাই না? রাইট হ্যান্ড লিমিট যেহেতু এখানে a এর ভ্যালুটা হচ্ছে 1, তাই না? আমার থিওরিটা ছিল বাই ডেফিনিশন ডেফিনিশনটা ছিল এট x = a পয়েন্টের জন্য, বাট এখানে আমরা বের করতে চাই x = 1 পয়েন্টের জন্য, দ্যাট মিন্স এখানে a এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি রাইট হ্যান্ড লিমিট কখন পাব, যখন 1 এর ডান দিকে হবে, লেফট হ্যান্ড লিমিট পাব কখন, যখন 1 এর বাম দিকে হবে, আর ফাংশনাল ভ্যালু পাব এট x = 1। সো আমরা যদি এখন এটাকে প্রুভ করতে চাই একটু, say for x is greater than 1, x এর ডান দিকে কখন যাবে, যখন x এর ভ্যালু 1 এর ডান দিকে কখন যাবে, যখন 1 থেকে বড় হবে x, তখনই তো। So for x is greater than 1, let x equals to 1 plus h, and দেখেন x এর ভ্যালু 1 থেকে বড় এর মানে কি এই না যে x equals to 1 plus something হবে, x is greater than 1 দ্বারা কি ডিফাইন করে, যে x = 1 plus something কোন একটা সংখ্যা অ্যাড করলেই তো 1 থেকে বড় হবে নাকি, যে হোয়ার একটু সাইড ইয়া দিতে হবে, যে হোয়ার জি স্যার h tends to 0, h টা যে অ্যাড করছে কি রকম h এর ভ্যালুটা, h is very closest to 0 but not equals to 0, very closest to 0, yeah, yes, আমরা দেখেন রাইট হ্যান্ড লিমিটের জন্য as per the definition রাইট হ্যান্ড লিমিট কি এটা হওয়া উচিত কিনা, দেখেন তো লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h নিশ্চয়ই, yes sir, a পয়েন্টের জন্য ছিল f অফ 1 প্লাস h আর a প্লাস h, তাহলে এখানে হবে শুধু কি লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h, আচ্ছা 1 প্লাস h, yes, আমার কোশ্চেনে f অফ x দেওয়া আছে কি, f অফ x দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস 2x f of x যদি জানা থাকে f of 1 plus h বের করা যাবে না, বলেন তো f of x যদি জানা থাকে f of 1 plus h, তাহলে x is x কি দ্বারা রিপ্লেস হবে, 1 plus h দ্বারা নাকি, 1 plus 1 plus h whole square plus 2 into 1 plus h plus 3, আমি ক্যালকুলেশন করেন একটু, 1 plus 2h এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা 2h আসবে, হবে 4h plus h square, এখানে আসবে 2, এখানে আসবে 3, 5, আর এখানে আছে 1, এরকম কি লিখতে পারি চাইলে,
6 plus 4 h plus h আছে চাইলে আপনি এটা লাইন ভেঙে করতে পারেন জি স্যার জি স্যার তাহলে এটাকে আমরা চাইলে লিমিট h টেন্ডস টু 0 f of 1 plus h এর ভ্যালু আমরা জানি 6 plus 4 h plus h square এখন যদি আপনি লিমিটটা বসিয়ে দেন যেহেতু h is very nearest to 0 আমরা লিমিটের ক্ষেত্রে আমরা জানি এই ক্ষেত্রে ওই ভ্যালুটাই as a ভ্যালু এখানে বসানো যায় তাই না সো h এর ভ্যালু যদি আপনি বসিয়ে দেন তাহলে আলটিমেটলি ভ্যালুটা কি থাকে দেখেন তো 6 কে না ইয়েস স্যার দো h is very nearest to 0 আমরা চাইলে h এর ভ্যালু 0 বসাতে পারি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কত 6 তাহলে রাইট হ্যান্ড লিমিট ভ্যালু হচ্ছে 6 6 আচ্ছা তাহলে লেফট হ্যান্ড লিমিট কখন পাবো রাইট হ্যান্ড লিমিট যদি পাই ফর x less than 1 ফর x less than 1 এর জন্য ওকে সো ফর x is less than 1 let তাহলে x সমান কি ধরতে হবে নিশ্চিতভাবে যেহেতু 1 থেকে ছোট নিশ্চয় বের করা যাবে তাই না জানেন যে মানে ওইটা জাস্ট একটা মাইনাস এর ইয়ে আসবে আর কি প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস এইচ প্লাস থ্রি ক্যালকুলেশন করেন আসবে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস ফোর এইচ প্লাস সিক্স দেখেন তো এখানে একটা মাইনাস টু এইচ এখানে একটা মাইনাস টু এইচ মাইনাস ফোর এইচ এইচ স্কোয়ার তো প্লাস এর এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে সিক্স রাইট আর আপনার ভিডিও আটকে গেছে স্যার স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে আপনি আছেন এটা অটো ডিসকানেক্ট হয়ে গেছে নাইস নাইস ও শুনতে পাচ্ছেন স্যার সিসি আসে স্যার জি ভাই প্লিজ এই আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার यस স্যার यस স্যার এখন শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে স্যার শুনতাছেন না আমাদের না আমি শুনতেছি ওহি আপনাকে শুনতেছি সরি আপনারা ভাবছেন আমি শুনছি না আমি শুনছি তবে একটা জিনিস একটু আমি আপনাদেরকে সতর্ক করি আমার এই যে আজকের ক্লাস এবং গত ক্লাসে আমার অভিজ্ঞতা খুব বেশি ভালো না হ্যাঁ খুব বেশি ভালো না হচ্ছে দু চারজন আপনাদের যারা মানে একটু জলি মাইন্ডেড থাকেন আর কি সবসময় মানে জলি মাইন্ডে থাকে সবসময় তবে স্যার ক্লাসে থাকলে এক ধরনের কথাবার্তা হয় স্যার ক্লাসে না থাকলে এক ধরনের কথাবার্তা হয় ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন যে কথা বলবেন সেটা সবার সামনে বলার মতো সাহস থাকতে হবে নাকি সবার সামনে বলার মতো শব্দ হতে হবে জি স্যার তো এই জিনিসগুলো যেমন যে স্যার হঠাৎ করে বের হয়ে গেল দেখা গেল একটু এখন বুঝতে হবে যে আপনি যে কথাগুলো যেভাবে হয়তো পরিচিত কেউ থাকতে পারেন দু চারজন আগের পরিচিত থাকতে পারেন আপনার এই পরিচিতের কথাটা অন্য আরেকজন অন্য ছেলে বা অন্য মেয়ে জিনিসটাকে পজিটিভলি নাও নিতে পারে তাই না সো জাস্ট আমি সবসময় যেটা বলি সবসময় চেষ্টা করবেন যে আপনার নিজের দ্বারা যেন অন্য কেউ আহত না হয় ঠিক আছে আর যেহেতু অ্যাজ এ মুসলিম আমরা জানি অ্যাজ এ মুসলিম আমরা এটাও জানি যে একটা মানে একদম সহি হাদিস আছে এরকম মুসলমানের সংজ্ঞাতে এরকম সংজ্ঞা আছে যে তার হাত এবং তার জবান থেকে যেন আরেকজন কি হয় সেফ থাকে সবসময় মানে জবান বলতে তার কথায় যেন কেউ আহত না হয় তার হাত দ্বারা যেন কেউ আক্রমণের শিকার না হয় তাহলে সেই মুসলমান অ্যাজ এ মুসলিম সেটাও মানতে হবে মানে কথা বলার ক্ষেত্রে আমি জানি অনেকে একটু কথার ভাষা একটু অন্যরকম হয় এটা উচিত না তো এখন যদি আমরা লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 মাইনাস h এর ভ্যালু তো আমরা অলরেডি জানি নাকি হ্যাঁ জি স্যার সো এই ভ্যালুটা এখানে বসিয়ে দেন এবং এখন যদি আমরা লিমিটের ভ্যালুটা বসিয়ে দেই h টেন্ডস টু 0 তাহলে থাকে কি 16 না থাকে তাহলে দেখেন আমরা আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালুই পেয়েছি 6 সো নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু অফ a উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফাংশনাল ভ্যালু এট x ইকুয়ালস টু 1 সো আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে f অফ x হচ্ছে যে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 সো f অফ 1 কি চাইলে এখান থেকে বের করা যাবে না
So one of the question is 1 square plus 2 plus 3, which is 6. তাহলে দেখেন তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এন্ড ফাংশনাল ভ্যালু তিনটাই সমান আসছে কিনা यस यस স্যার তাহলে আমরা নিশ্চয় বলতে পারি যে সিন্স লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 মাইনাস h হুইচ ইকুয়ালস টু f অফ 1 তাহলে নিশ্চিতভাবে গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস f অফ x ইজ কন্টিনিউয়াস continuous at x equals to 1 বলা যাবে না সেটা যদি তিনটাই সমান আসে তাহলে নিশ্চিতভাবে এই ফাংশনটা কন্টিনিউয়াস আমি কি বুঝতে পেরেছি यस স্যার यस স্যার তাহলে এখন প্রশ্ন আসতে পারে স্যার কখন ডিসকন্টিনিউয়াস হতে পারে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ডিসকন্টিনিউয়াস কখন হতে পারে তাই না ডিসকন্টিনিউয়াস এর একটু एग्जांपल যেমন আমরা লো তো ডিসকন্টিনিউয়াস হইতো সরি কোনটা ম্যাডাম x কিউব যদি থাকতো তাহলেও তো এটা ডিসকন্টিনিউয়াস হইতো ডিসকন্টিনিউয়াস বাট অ্যাজ পার আই নো দিস ইজ অলসো কন্টিনিউয়াস এভরি পলিনোমিয়াল যদি কোনো ফাংশন পলিনোমিয়াল আকারে থাকে তাহলে নিশ্চিতভাবে ওই ফাংশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস ডোমেন কি অল রিয়েল নাম্বার কারণ x এর এমন কোন ভ্যালু নাই যার জন্য সে আনডিফাইন্ড হবে অথবা কমপ্লেক্স হবে রাইট তাহলে কি তার ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার আর আপনি যেই পয়েন্টে অল রিয়েল নাম্বার হয় সব পয়েন্টে কন্টিনিউয়াস হ্যাঁ আমরা একটু দেখি এখন এক দুইটা एग्जांपल যেটা কন্টিনিউয়াস না অথবা কন্টিনিউয়াস এরকম যে যদি একটু স্পেশাল কেস আর কি কোন একটা ফাংশনের যেমন একটা ফাংশন যদি এরকম বলা হয় যে एग्जांपल 2 বলা হলো প্রুভ দ্যাট f of x equals to say x square plus 3x is discontinuous at x equals to 2 এটা একটা ফাংশন তবে স্পেশাল কেস দেখছেন একটু বাই পার্টে ভেঙে দেওয়া আছে হ্যাঁ এটা বাই পার্টে ফাংশনটা ভেঙে দেওয়া আছে f of x equals to x square plus 3x হবে কখন ফাইনে x is not equals to 2 আর f of x equals to constant function 8 f of x equals to 8 কখন হবে ফাইনে x equals to 2 আপনারা তো এটা জানেন যে f of x equals to 8 this is also a function জানেন সেটা this is a constant function আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু রাইট এই তিনটা জিনিস সমান হলে কন্টিনিউয়াস আদারওয়াইজ আমরা বলবো সেটা ডিসকন্টিনিউয়াস তাহলে রাইট হ্যান্ড লিমিটের জন্য আমাকে কাকে চেক করতে হয় x এর মানে a ডান দিকে দ্যাট মিন্স এটাকে করতে হবে এরকম যে ফর x ইজ গ্রেটার দ্যান 2 তখন তো আমরা রাইট হ্যান্ড লিমিট পাবো নাকি হ্যাঁ এর থেকে বড় হবে সো লেট x ইকুয়ালস টু 2 প্লাস ফায়ার h টেন্ডস টু 0 and x is greater than 2 means x equals to 2 plus something and which is very nearest to 0 so right hand limit er sutro chilo ki ama eta ki chilo je limit h tends to 0 f of
2 প্লাস h নিশ্চয়ই a প্লাস h ছিল তাহলে a এর ভ্যালু যদি 2 এখানে লেফ অফ 2 প্লাস h এখন আমাকে একটু বলতে হবে যে ফর x ইজ গ্রেটার দ্যান 2 সেই ক্ষেত্রে f অফ x সমান তাহলে কি হবে x স্কয়ার প্লাস 2x দেখেন এখানে f অফ x টা কিন্তু দুইটা পোরশনে ভেঙে দেওয়া x ইজ নট ইকুয়ালস টু 2 এর জন্য একটা ইকুয়ালস টু 2 এর জন্য একটা তাহলে দেখেন তো x ইজ নট ইকুয়ালস টু 2 বলতে কি বোঝায় যে 2 থেকে ছোটর ক্ষেত্র সে সত্য আবার 2 থেকে বড় সত্য না কার জন্য শুধু ইকুয়াল এর জন্য সে সত্য না তাই না এটা কি বোঝায় না Yes, sir. Yes, sir. Not equal to means হয় ডানে আছে অথবা বামে আছে for x is greater than 2 তাহলে আমরা লিখতে পারবো কি যে f of x = x square x square plus 2 এই রাইট হ্যান্ড লিমিটের জন্য সেই ইউজ হবে তাহলে f of 2 plus h বের করা যাবে না Yes, sir. তাহলে 2 plus h whole square plus 3 into 2 plus h এখন আপনি ক্যালকুলেশন করেন a plus b whole square এর সূত্র করলে দেখেন h square একটা টার্ম আসবে এখানে আসবে 4h এখান থেকে পাবো একটা 3h তাহলে 7h প্লাস এখানে হচ্ছে 4 এখানে 6 দ্যাট মিন্স 10 আপনারা চাইলে লাইন ভেঙে করবেন হ্যাঁ আমার মতে মুখে মুখে হিসাব করতে গিয়ে ভুল করে না দেখেন আর ভুল করার চেয়ে এক লাইন দুই লাইন মানে ভেঙে করা ভালো এখানে যদি আমরা লিমিট বসিয়ে দিই রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু 10 আসবে কিনা দেখেন তো জি স্যার তাহলে এটা পাচ্ছি আমরা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সিমিলারলি আমি যদি আমি বোর্ডে লিখলে তখন করতাম কি জানেন এগুলা জাস্ট এরি ইরেজ করে দিয়ে লেস দেন দিয়ে মাইনাস দিয়ে দিতাম প্লাস গুলোকে তাহলে হয়ে যেত বাট যেহেতু আমি একটা ওয়ার্ড ফাইলে লিখছি আমাকে নতুন করে লিখতে হবে যে ফর x ইজ লেস দেন 2 লেট x equals to 2 minus h where h tends to 0 so the limit h tends to 0 f of 2 minus h so dekhen for x is less than 2 so less than 2 er jonno function kon ta use hobe x square plus 3 x square plus 3 okay তাহলে f of 2 minus h যদি আমরা বের করি আসবে 2 minus h whole square plus 3 into 2 minus h তাহলে এখানে পাবো হচ্ছে আমরা h square minus 7h ক্যালকুলেশন করেন h square minus 7h plus 10 তাহলে ভ্যালু বসান 10 আসবে এক্ষেত্রে ভ্যালুটা আসবে সরি আমি ভ্যালুটা বসাবো h square minus 7h that implies 10 তাহলে দেখেন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কিন্তু সমান আসছে তাহলে এখন কি বলা সুযোগ আছে কন্টিনিউয়াস কিনা মানে একটা জিনিস কি এখনো বাকি ফাংশনাল ভ্যালুটা আমার এখনো বাকি তাহলে ফাংশনাল ভ্যালু কি যে ওই পয়েন্টে কি অবস্থা তাই না ওই পয়েন্টটাতে এক্স্যাক্টলি তাহলে এখন বলুন তো এট x = 2 f(x) সমান তাহলে কত 8 2 পয়েন্টে ফাংশনটাই দেওয়া আছে কত 8 মানে f of x সমান যদি 8 হয় তাহলে f of 2 সমান কত হবে 2 8 হবে 8 থাকবে কারণ আপনি x এর ভ্যালু যাই বসুন না কেন ভ্যালুটা 8 থাকবে বিজেই তো সে কনস্ট্যান্ট ফাংশন নাকি জি ইভেন x এর ভ্যালু 0 বসলো ফাংশনটা 8ই হবে ভ্যালুটা 8ই আসবে তাহলে দেখেন রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো ভ্যালু আসছে 10 বাট ফাংশনাল ভ্যালু আসছে কত 8 8 8 আচ্ছা একটু নয়েজ হচ্ছে আপনারা কথা বলার সময় সেই মিউট করে ফেলেন হ্যাঁ তাহলে এখন আমরা কি এখান থেকে বলতে পারি কিনা যে লিমিট h টেন্ডস টু 0 f অফ 2 প্লাস h ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f অফ 2 minus h but not equals to f of 2 yes sir তাহলে কি f of x is discontinuous at yes sir discontinuous at x equals to 2
the two point sheet is continuous. Yes, sir. আমি কি বুঝতে পেরেছি? Yes, sir. Clear, sir. Yes, sir. তবে এখানে এই জিনিসটাই কন্টিনিউয়াস হয়েছে তো কি হলো জানেন? এই ফাংশনটাই কন্টিনিউয়াস হয়েছে যেহেতু আমি যদি 8 না লিখে এখানে 10 লিখতাম। জি স্যার, এক্স্যাক্টলি। 8 না লিখে যদি আমি এখানে 10 লিখতাম তাহলে আবার সে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। কারণ তখন রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ফাংশন ভ্যালু তিনটাই সমান আসতো। তাহলে নিশ্চিতভাবে সে কন্টিনিউয়াস। মানে আসলে এখানে এই প্রমাণটার লজিকটা হচ্ছে এরকম স্যার, মানে সামগ্রিক দৃষ্টিতে একটা পরিবার একটা ফ্যামিলি সুখী কিনা, আমি জানি না কত ক্লাসে বলেছি কিনা, যে একটা ফ্যামিলি সুখী কিনা বা একটা বাড়ি, হ্যাঁ বাড়ি যেহেতু গ্রামের দিকে বাড়ি থাকে না, যে একটা বাড়ি সুখী কিনা মানে হ্যাপি কিনা তারা সামগ্রিক দিক থেকে, সেটা ডিপেন্ড করে শুধু তাদের সুখের উপর না, তাদের আশেপাশের সুখের উপরও ডিপেন্ড করে, তাই না? তার পাশের বাসা তারাও যদি শান্তিতে থাকে তাহলে তারা শান্তিতে আছে। এখন কন্টিনিউটি এরকম যে কন্টিনিউটি চেক করছি কি আসলে মূলত যে তার গ্রাফটা ওই পয়েন্ট দিয়ে যায় কিনা, তাই না? তো জিনিসটা ওরকমই, তার আশেপাশে প্রতিবেশী যারা আছে, যেমন দেখেন আপনারা আমরা সামাজিক বিজ্ঞানে নিশ্চয়ই পড়েছেন প্রতিবেশী কাকে বলে, আশেপাশের 40 বাড়ি, তাই না? সামাজিক বিজ্ঞান বা ধর্মতে পড়েছি হয়তো ভাই স্যার, যে আশেপাশে 40 বাড়ি হচ্ছে প্রতিবেশী। জি স্যার। বাট নাম্বার লাইনে, যখন নাম্বার লাইনের কথা বলি আমরা, রিয়েল লাইন, রিয়েল লাইনে নেইবারহুড মিন্স প্রতিবেশী হচ্ছে কারা, তার ইমিডিয়েট ডানে, মানে পয়েন্ট সামথিং যদি অ্যাড করে দেন সে তার নেইবারহুড, ইমিডিয়েট ইমিডিয়েট বামেও হচ্ছে তার নেইবারহুড আছে, রাইট? এটা নাম্বার লাইনে নেইবারহুড থাকে কোন দিকে, ডান অথবা বামে, সামনে পিছনে, অল্প ডান অথবা বামে, একদম কাছাকাছি, ডানে কাছাকাছি বামে। তাহলে একটা একটা গ্রাফ একটা কার্ভ ওই পয়েন্ট দিয়ে যাবে কিনা সে ডিপেন্ড করবে কি, ওই পয়েন্টের ভ্যালু কি অবস্থা, তার ইমিডিয়েট ডানে কি অবস্থা, তার ইমিডিয়েট বামে কি অবস্থা, তিনটা সমান যদি হয় তাহলে ওই পয়েন্ট দিয়ে গ্রাফটা যায়। মানে অনেকটা ওরকম যে সে সুখী, তার ইমিডিয়েট ডানে সুখী, বামে সুখী, তাহলে সে সুখী আছে, যদি কোনটা না হয় তাহলে সে সুখী না। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পেরেছি। সিমিলার একটা ফাংশন ইয়ে দিয়ে কন্টিনিউটির এক্সাম্পল শেষ করে ফেলবো, কন্টিনিউটির এক্সাম্পল প্রুভ দ্যাট বা চেক দ্য কন্টিনিউটি বা এটাও বলা যায় কি কথা, কারণ আমি প্রুভ দ্যাট দিয়ে বলছি, প্রুভ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু হোয়াইট বোর্ডে লিখতে লিখতে ওই যে মার্কার দিয়ে একটু অনেক সময় আসে না, যে একটু থেকে একটু এলে ওই অভ্যাসটা যায় না। কন্টিনিউয়াস দেখেন এই ধরনের থাকা মানে কিন্তু ওই ফাংশনটা সব পয়েন্টই ডিফাইন্ড, তাই না? যে এক্স লেস দেন এর জন্য ফাংশন কি, গ্রেটার দেন এর জন্য কি, ওই পয়েন্টই কি, তার মানে এই সব পয়েন্টই ফাংশনটা আছে। তা আমাদেরকে চেক করতে হবে যে ফাংশনটা আসলে এক্স ইকুয়ালস টু ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস কি বলছি, কন্টিনিউয়াস প্রমাণ করার ক্ষেত্রে প্রমাণ করতে হবে। তাহলে দেখেন এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা প্রুভ করতে চাই সে কন্টিনিউয়াস কিনা, তাহলে প্রথমে যদি ওই অ্যাজ ইউজুয়াল রাইট হ্যান্ড লিমিট ফর এক্স ইজ গ্রেটার দেন ওয়ান, লেট এগুলো সেম কথা, হ্যাঁ ওয়ান প্লাস এইচ ফায়ার এইচ টেন্স টু জিরো, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা যদি বের করি আমরা এখন বলেন তো ফর এক্স ইজ গ্রেটার দেন ওয়ান এফ অফ এক্স এর ভ্যালু তাহলে কি হওয়া উচিত, কোন ফাংশনটা গ্রেটার দেন ওয়ান এর জন্য? 2x প্লাস 1 তাহলে এফ অফ 1 প্লাস এইচ বের করা যাবে কিনা এখান থেকে? হ্যাঁ, তাহলে 1 প্লাস এইচ যদি হয় আপনি 1 বসান 1 প্লাস এইচ তাহলে 2 ইনটু 1 প্লাস এইচ
প্লাস ওয়ান, তাই না? আলটিমেটলি থাকছে কি টু এইচ প্লাস থ্রি, টু এইচ প্লাস থ্রি। তাহলে এখানে বসিয়ে দিই আমরা লিমিট এইচ টেন্স টু জিরো টু এইচ প্লাস থ্রি, এবং ভ্যালু বসান আপনি এইচ এর লিমিটটা যদি বসে দেন দেখেন তো ফ্রি আসে কিনা রাইট হ্যান্ড লিমিটটা। আচ্ছা তাহলে লেফট হ্যান্ড লিমিটের জন্য ফাংশন কোনটা ইউজ করতে হবে? রাইট হ্যান্ড লিমিটের জন্য না হয় 2x + 1 x স্কয়ার + 2 x স্কয়ার + 2 আপনি ইউজ করতে x স্কয়ার - x স্কয়ার + 2। আচ্ছা এটা ফর x ইজ লেস দ্যান 1 let x equals to 1 minus h h tends to 0, so limit h tends to 0 of 1 minus h, then if for x is less than 1 x is less than 1 f of x হচ্ছে কি x স্কয়ার প্লাস 2, এই তো? সো f of 1 minus h যদি করেন দেখেন তো আপনি এখানে 1 minus h হোল স্কয়ার, তাই না? জি স্যার 1 minus h হোল স্কয়ার প্লাস 2 ক্যালকুলেশন করলে কি আসে? h স্কয়ার minus 2h প্লাস 3 h স্কয়ার minus 2h প্লাস এই ভ্যালুটা এখানে বসিয়ে দেন এবং লিমিট বসান right hand limit left hand limit দুটোই পেয়েছে 3। now the functional value so at x equals to 1 1 point f of x সমান কি দেওয়া আছে কোশ্চেনে? 3x sir 3x তাহলে f of x যদি 3x হয় তাহলে f of 1 বের করা যাবে না? yes তাহলে 3 yes sir তাহলে কি দেখেন তো তিনটেই সমান আসছে কিনা? yes sir f of 1 plus h plus 2 limit h tends to 0 f of 1 minus h which equals to f of 1 now the f of x taki continues 1 was at x equals to তবে এই প্রবলেমটা ক্ষেত্রে আপনি যদি এখানে উল্টা পাল্টাও করেন রেজাল্ট সেম আসবে। উল্টা পাল্টা বলতে কি আপনি x লেস দ্যান এর জন্য যদি গ্রেটার দ্যান এর ফাংশন ইউজ করেন, গ্রেটার দ্যান এর ক্ষেত্রে লেস দ্যান এর ফাংশন ইউজ করেন অথবা ইকুয়াল এরটা ইউজ করেন দেখবেন যে ভ্যালু সেম আসছে। অনেকেই এরকম হয় উল্টা পাল্টা করে রেজাল্ট মিলাই দেয় তিনটাই সমান আসছে কিন্তু আমি তখনও মার্কস হবে কি জিরো হবে। কেন জিরো হবে? কারণ আপনি তো লেস দ্যান এর জন্য যে ফাংশন সেটা ইউজ করছেন না। আপনি একটু বাসায় চেক করে দেখেন এখানে গ্রেটার দেনের জন্য যেটা আসার কথা এটা না এসে যদি ইকুয়ালের জন্যটাও ইউজ করেন দেখুন যে ভ্যালু 3 আসবে, ঠিক আছে? আবার লেস দেনের জন্য যেটা সেটাকে গ্রেটার দেনে ইউজ করলে দেখবেন ভ্যালু 3 আসবে। কিন্তু আপনার ওইটা কি হয়েছে, প্রসিডিউর হয়েছে কিনা যেখানে যেটা ইউজ করার কথা ছিল সেটা কিন্তু আপনি সেটা ইউজ করেননি। আর অনেক সময় রেজাল্ট মিলিয়েও কি পাওয়া যায় জিরো পাইতে হয়, আবার অনেক সময় অঙ্কের রেজাল্ট না মিললেও যদি 4 মার্কস এর একটা কোশ্চেন থেকে 3 মার্কস আপনি পাবেন, রেজাল্ট না মিললেও পাবেন যদি প্রসিডিউর ঠিক থাকে। আমি ম্যাথমেটিক্সে ওই জিনিসটাই দেখি যে আপনি যে নিয়মটা ইউজ করছেন নিয়মটা ঠিক আছে কিনা। হ্যাঁ আনসার এটা হতে পারে যোগ বিয়োগ করার কারণে একটা আনসার নাও মিলতে পারে সেটা অন্য ইস্যু, কিন্তু আপনি যদি লজিকে ভুল হয় তাহলে জিরো পাবেন, রেজাল্ট মিললেও জিরো পাবেন। আর আমাদের শিক্ষকদের একটা বদভ্যাস আছে বিশেষ করে ম্যাথামেটিক্সে যে আপনারা যেখানে ভুল করবেন আমাদের নজরটা সেখানেই যায়, ঠিক আছে? আমরা কিন্তু কখনোই খাতা লাইন বাই লাইন দেখে খাতা দেখা তো কোয়াইট ইম্পসিবল, এটা বুঝেন আপনারা। বাট আনফরচুনেটলি আপনারা যেখানে ভুল করেন আমাদের নজরটা সেখানেই যায়, এটা কারণও আছে, এটা যৌক্তিক কারণ আছে, এটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা কি আপনাকে বললাম যে আপনি লেখেন একটা শব্দ, যে কোনো একটা শব্দ মানে কমনলি ইউজ একটা শব্দের কথা সে মনে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, হ্যাঁ এখন আপনাদের জন্য এটা কমনলি ইউজড একটা ওয়ার্ডই হবে ইউনিভার্সিটি। ওয়ার্ডটা কি এরকম ইউনিভার্সিটি, তাই না? এটাই তো নাকি? দেখেন আপনি এই শব্দটা এখানে লিখেছেন, আবার কেউ এরকম লিখলো
কত বিশ্রী লাগে না এটাকে দেখতে, দেখেন তো দেখতে কিন্তু বিশ্রী লাগছে। এবং আমি জানি না, আমি এটা করতাম হয় না, আই ওয়াজ এ স্টুডেন্ট, যে আমি কোনো স্পেলিং যদি আটকে গেলে বাংলার ক্ষেত্রে এরকম, বাংলার ক্ষেত্রে মনে করেন সিলেট লিখছেন, হ্যাঁ কেউ সিলেট শব্দটি কি এটা না, মনে করেন যার বাড়ি সিলেটে না, সে যদি সিলেট তো দেখতে কি বিশ্রী লাগে না, বিশ্রী লাগে না, মানে এই এই শব্দটা দেখতে খুব বিশ্রী লাগে, তারপরে যেটা বিশ্রী লাগে সেটা ভুল নিশ্চিত। জি স্যার, একটা লজিক আছে, যেটা বিশ্রী লাগবে সেটা ভুল, বানান ঠিক করার একটা কমন ওয়ে, যে আপনার কাছে যেটা সন্দেহ হয় দুইভাবেই লেখেন, যেটা খারাপ লাগছে সেটা ওয়ার্ড মানে ভুল, সেটা ঠিক না। ম্যাথামেটিক্স এরকম যে আমরা যখন আপনারা যখন পরীক্ষা দেন লাইন বাই লাইন তো দেখার সুযোগ নেই, বাট ওই যে বিশ্রী জায়গাগুলো আমাদের নজরে চলে আসে, যেটা তো হওয়ার কথা না, এটা কেন এরকম হবে। তাহলে এখন বলেন যে কন্টিনিউটির আমার এই তিনটা প্রবলেম যদি বুঝে থাকেন, এখন আমি যে ধরনের ফাংশনই দেই না কেন চেষ্টা করতে পারা উচিত কিনা, এবং আমি আশা করি চেষ্টা করলে মিলাতেও পারবো, তাই না? কারণ আমাদেরকে ঘুরে ফিরে ওই তিনটা জিনিস করতে হবে, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, ফাংশনাল। সো আমি এখন যে জিনিসগুলো আলোচনা করতে ভুলে গিয়েছিলাম ক্লাসের শুরুতে, আমি বলছিলাম যে কন্টিনিউটি যেহেতু ধরে ফেলছি এটাকে শেষ করে নিই। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের ক্লাস কিন্তু এখন দুইটা স্লট, আপনারা জানেন একটা ক্লাস হচ্ছে 2:00 থেকে 2:50, আর একটা ছিল 3:00 থেকে 3:50, রাইট? মাঝখানে 10 মিনিটের একটা ব্রেক ছিল রুটিন অনুসারে। তো আমি আজকের ক্লাসটা আমি জানি না কতটুকু টানা নিব, এটা আমি কনফিউজ, তবে সামনের ক্লাস থেকে রবিবারে যে ক্লাসটা হবে আগামী সপ্তাহ থেকে, সেই ক্লাসটা কিন্তু মাঝখানে ব্রেক না দিয়ে হয়তো আমরা টানা 1:30-35 বা 1:40 যেটা টানা নিয়ে নিব, ঠিক আছে, একটা না নিয়ে নিবো, কারণ আবার ব্রেক দিয়ে আবার দু ঘন্টা নেটওয়ার্ক জনিত একটু সমস্যা আছে, অনেকেই হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে, এটা মনে রাখবেন যে আমি টানাই হয়তো ক্লাসটা নিয়ে নিবো, দুইটায় ক্লাস শুরু হলে তো 3:40 আমি ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে, মানে টাইমটা ঠিক থাকবে, 50 মিনিট ক্লাস টাইম ঠিক থাকবে, যাতে একটা না হয়ে যাবে। আচ্ছা অ্যাটেন্ডেন্স কিন্তু দেন নাই সবাই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন স্যার, আপনি তো একবার মানে বের হয়ে গেছিলেন স্যার, আবার কি দেওয়া লাগবে? না 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 না, আবার দেওয়া লাগবে না, না থাকবে এটা, এটা থাকবে। এখন স্যার অ্যাটেন্ডেন্সটা তো স্যার আপনাকে মেনশন দিব, তাই না স্যার? আমাকে দিতে পারেন অথবা এভরিওয়ান, তবে অন্য কাউকে বন্ধুকে দিবেন না, হ্যাঁ মানে আমাকে উদ্দেশ্য করে অথবা এভরিওয়ান দিলো আমি দেখবো, আমি দিলো তো আমি দেখবই, আমাকে বাদ দিয়ে কোনো বন্ধুকে শুধু যদি দিলে আমি পাবো না, সেটা বন্ধু পেয়ে যাবে অ্যাটেন্ডেন্স। স্যার দিলে আমার কাছে আসবে, সমস্যা নেই, নিশ্চিত দিয়ে দেওয়া পেয়ে দেন শিফটিং কার্ড, শিফটিং গ্রাফ আর স্যার। জি জি বলেন। আজকে আরো ক্লাস হবে স্যার, আজকে মানে ক্লাস কি শেষ না আরো হবে, মানে এই ক্লাস কি শেষ আজকে? না ক্লাস তো আর্টস হবে, আর্টস। ওকে 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 স্যার, এটা ইজ ওকে। এখন দেখেন শিফটিং গ্রাফ, শিফটিং গ্রাফ হচ্ছে কি রকম, মানে জিনিসটা আপনি যদি কিছু ফান্ডামেন্টাল মানে কোন ফাংশনের কিছু, আমাদের 8টা ফান্ডামেন্টাল গ্রাফ আছে, 7টা কি 8টা, সেই 8টা ফান্ডামেন্টাল গ্রাফ সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে, তাহলে সেই গ্রাফগুলোর সাহায্য নিয়ে আপনি অন্যান্য গ্রাফ ড্র করতে পারবেন রিলেটেড টু দিস ফাংশন, ঠিক আছে? তবে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আগে গ্রাফ এঁকেছেন, কিভাবে গ্রাফ পেপারের মধ্যে এক্স এর ভ্যালু ধরতেন, ওয়াই ভ্যালু বসাইয়া যোগ করতেন, তাই না? তো আমরা যেহেতু এখন একটু আপনারা বড় হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে চলে আসছেন, আমরা সেই সিস্টেমে যাব না, আমরা হাতে কলমে এঁকে ফেলব। তবে পরীক্ষার খাতা তো আপনাদের ওই পেন্সিল দিয়ে, আমার পেন্সিল দিয়ে আঁকলে ভালো, বাট পেন্সিল দিয়ে গ্রাফ আঁকতে হবে এই ধরনের বাধ্যবাধকতা নেই, আপনি ফ্রি হ্যান্ডে আঁকতে পারলেও হবে, যা শেপটা বুঝিয়ে দেওয়া, যে ফর এক্সাম্পল ওয়াই কোস টু এক্স স্কোয়ার গ্রাফ আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইউ শেপের গ্রাফ, তাই না? ওয়াই কোস টু এক্স স্কোয়ার, তার শেপটা কেমন থাকে? ইউ। তাহলে সেটা ইউর মতো বোঝা গেলেই ইউ শেপ, মানে ইউটা যেন আবার এস না হয়ে যায় আর কি, হ্যাঁ ইউর মতো বোঝা গেলেই হলো,
এবং সেটা আপনি ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন, একদম একদম পেন্সিল নট নেসেসারি পেন মানে বল পেন দিয়ে আঁকলেও হবে। ওকে, না আমার কোর্সে কমপক্ষে আপনি স্বাধীনতা পাবেন আঁকা চিত্র আঁকার ক্ষেত্রে, কলম দিয়ে কেটে কোনো সমস্যা, মানে এমন কোনো বাধ্যবাধকতা। আসলে পেন্সিল আমরা কেন ইউজ করি চিত্র আঁকার ক্ষেত্রে, যেন ভুল হলে ইরেজ করতে পারি, দেন এই জন্য আমার কাছে মনে হয় এর বাইরে কোনো কারণ নেই, যৌক্তিক কোনো কারণ নেই স্যার। তো আপনি কেউ যদি কলম দিয়েই পারে মোটামুটি আঁকতে সমস্যা কোথায়? আর আমি আগেই বলেছি সম্পাদ্য উপপাদ্য কিভাবে জিওমেট্রিতে আসছে আই ডোন্ট নো। সো যে আটটা ইয়ে সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে, প্রথমেই যেটা সেটা হচ্ছে y = x, এগুলো একটু সোজা না হলো সোজা ধরে নেবেন, মনে করে নেবেন আর কি। হ্যাঁ, দিস ইজ পজিটিভ x অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস, y = x আপনাদের নেটওয়ার্ক শুনে আমার কথা কি শুনতে পাচ্ছেন রহি? জি স্যার শোনা যাচ্ছে। দেখেন y = x, y = x এর কার্পটা দেখেন তো এরকম কিনা, সরল রেখা। যে y = x কোন ধরনের স্ট্রেট লাইন which passes through the origin, which passes through the origin, যেগুলো অরিজিন দিয়ে পাস করে, অরিজিন মানে তো মূল বিন্দু, এই তো যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ওই থেকে আগে বাংলায় বলতে মূল বিন্দু কে সরল রেখা। ওকে, তাহলে এটা হচ্ছে y = x, এই এই যে স্ট্রেট লাইনের যে এটা সেটা একটু মনে রাখতে হবে গ্রাফটা, এটা একটা আছে। তারপরে আরেকটা গ্রাফ হচ্ছে যেটা আমি অলরেডি এঁকেছি আজকে, y = x স্কয়ার and this is the origin, positive y axis, positive x axis, এটা হচ্ছে y = x স্কয়ারের কার্ভ। আপনি নিশ্চয় জানেন পজিটিভ y = যেমন গ্রাফটা যেরকম ডোমেন রেঞ্জ ঠিক এরকমই, ঠিক আছে, মানে গ্রাফের বাইরে ডোমেন রেঞ্জ কিন্তু গ্রাফের বাইরের জিনিস না, বা গ্রাফের বাইরে কখনো ডোমেন রেঞ্জ যাবে না। যেমন দেখেন তো ডোমেন তো বলছিলাম অল রিয়েল নাম্বার, কারণ x এর ভ্যালু এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, y এর ভ্যালু কিন্তু আমরা জানতাম, মনে আছে কিনা দেখেন, এটার ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে জিরো থেকে শুরু করে পজিটিভ ভ্যালু, করা নেগেটিভ ভ্যালু কখনই আসবে না। দেখেন তো এই y = x এর গ্রাফ কি y এর নেগেটিভ দিকে কি আছে, like y পজিটিভ ভ্যালুর দিকে গ্রাফ না স্যার, শুধু পজিটিভ ভ্যালু, গ্রাফ ওই দিক দিয়ে যায় যেখানে ডোমেন রেঞ্জ আছে, এর বাইরে যাবে না। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল গ্রাফ, তাহলে দুইটা আঁকা হলো। তারপর আরেকটা হচ্ছে y = x কিউব, পজিটিভ x পজিটিভ y, তাহলে y = x কিউবের এটা হচ্ছে এরকম যে প্লাস এর ভ্যালু যখন দিবেন, যেমন দেখেন আপনারা জাস্ট এটাকে একটা ইয়ে হলে x কিউবের ক্ষেত্রে x এর ভ্যালু প্লাস এর দিলে কি y এর ভ্যালু প্লাস এর আসবে, x এর ভ্যালু যদি মাইনাস এর দেন তাহলে y এর ভ্যালু কি আসবে, মাইনাস আসবে। তাহলে y = x কিউবের গ্রাফটা হচ্ছে এরকম অনেকটা, এভাবে চলতে থাকবে, জাস্ট এরকম বেঁকে যাবে আবার এদিকেও এরকম বেঁকে যাবে। এটা এটা কার গ্রাফটা, কার y = x³, মানে এই জন্য বলছে জিরো টু সরি কিছু বলছিলেন ঋষা ম্যাডাম, ডিসকন্টিনিউয়াস হবে এটা, কেন ডিসকন্টিনিউয়াস হবে, কারণ উপরের দিকে এই এভাবে যাইতে যেতে কোথায় যাবে, একদম ইনফিনিটি পর্যন্ত যাবে না, এটা খাড়া বোঝানো হচ্ছে কি জানেন, খাড়া কি বোঝানো হচ্ছে, খাড়া বোঝানো হচ্ছে এই জন্য আপনি যখন x এর ভ্যালু 1 বসালেন y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন বসাচ্ছেন 2 y এর ভ্যালু কত হয়ে যায় 8, 3 বসালে কত হয়ে যায় 27, মানে বড় ভ্যালু চলে আসে, এই জন্য খাড়া। তো কিন্তু খাড়া গেল যাইতে যেতে এরকম ইনফিনিটি পর্যন্ত যাবে না, সে আবার বাম দিকে কোথায় ইনফিনিটি পর্যন্ত আসে না। Yes sir. জি স্যার, হচ্ছে অল রিয়েল নাম্বার হচ্ছে তুমি, আচ্ছা তিনটা গেল। তারপরে হচ্ছে 1/x তো এঁকেছিলাম তাই না, 1/x এরটা আগেও এঁকেছি,
মানে জিরোর কাছে যদি এটা একটু বেশি দূরে নিয়ে আসি জিরো কাজ দিয়ে যাবে এটা হচ্ছে y = 1 / x দিস ইজ দ্য অরিজিন দিস ইজ দ্য অরিজিন চারটা গেল তাহলে y = x স্কয়ার y = 1 / x স্কয়ার পজিটিভ x পজিটিভ y জিরো y = যখন x স্কয়ারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি রকম যে সে জিরো সরি জিরোতে মিলবে না কখনো জিরো কাজ দিয়ে যাবে সে এদিকে হবে এদিকে যাবে দ্যাট মিন্স y = 1 / x স্কয়ার তার গ্রাফ হচ্ছে এরকম এরকম আরো অনেক গ্রাফ আছে যেমন স্কয়ার নেগেটিভ দিকে যাবে না স্যার হ্যাঁ y নেগেটিভ দিকে যাবে না দেখেন y গুলো কি নেগেটিভ দিকে আসছে মানে x এর গুলো নেগেটিভ বসালো কি y পজিটিভ হয়ে যায় x এর গুলো নেগেটিভ বসালো কি y পজিটিভ না কেন আছে একটা প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে যে স্যার এইগুলা কেন আছে কেন আঁকার কারণ হচ্ছে এই জন্য যে আপনাকে যদি বলা হয় যে কোশ্চেনটা আসলে এভাবে আসতে পারে যে ড্র দ্য গ্রাফ অফ y = x স্কয়ার অলসো শিফট দ্য গ্রাফ বা অলসো ফাইন্ড দ্য গ্রাফ অফ x স্কয়ার প্লাস 3 অর x স্কয়ার মাইনাস 1 মানে এই ধরনের ইয়ে থাকে যেন আমি একটা কোশ্চেনই লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য draw the graph of আপনার কথা আটকে আটকে আসছে স্যার স্যার আপনার ভিডিও আটকে গেছে কথা শোনা যাচ্ছে না ভিডিও আটকে গেছে না আমারও নেট সমস্যা আমি স্টিল কথা আটকে আছে স্যার হচ্ছে y = x cube minus 3 কোশ্চেন 3 হচ্ছে আর এন্ড করে এটা কি লিখতেন এটা কি কাটা দিবেন Oh, by using this graph, draw this. By using this graph, the প্রথমে আমরা y = x² গ্রাফ আঁকব then বলছে এটার সাহায্য নিয়ে আপনি আঁকেন y = x² + 2 y = sorry this is x square this is not cube this is x square the y = x² - 3 then finally the y = x - 1 whole square আরেকটা হচ্ছে y = x plus 2 যাবি এই একটা গ্রাফের সাহায্য নিয়ে এই চারটা গ্রাফ ড্র করেন প্রথমে ওই গ্রাফটা তো আঁকতে হবে y = x স্কয়ার দেন হচ্ছে তার হেল্প নিয়ে এই চারটা গ্রাফ আঁকতে হবে ওকে এখন দেখেন আমরা যদি তাকে একটু কথা বোঝা যাচ্ছে না স্যার আমি তো কোনো কথা আর কথা শোনা যাচ্ছে না আমি তো কোনো কথা বলি নাই পরে আর আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা জি স্যার আমি তো শোনা যাচ্ছে মাঝখানে তো প্রশ্ন তাহলে দেখেন আমাদেরকে প্রথমে কি লিখতে বলেছে কি আঁকতে বলা হচ্ছে এখানে x equal x square এর গ্রাফ y equals to x square y equal x square এর গ্রাফ y equals to x square গ্রাফ কি জানি তার শেপ কেমন u এর মত u এর মত তাহলে আমার প্রথম কাজ শেষ হলো নাকি এগেছি গ্রাফ নাও বাই ইউজিং দিস গ্রাফ এই গ্রাফটা সাহায্য নিয়ে আমাকে এই চারটা গ্রাফ ড্র করতে হবে তাই না তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এগুলোর গ্রাফ কেমন হবে যেমন দেখেন
এই y equals to x square এর গ্রাফ যদি তার শেপ যদি হয় u শেপের তাহলে y equals to x square এর সাথে কোনো কিছু অ্যাড করলে অথবা সাবট্রাক্ট করলে তাদের শেপও হবে কোন শেপের u শেপেরই হবে y equals to x square এর গ্রাফ যদি হয় u শেপের তাহলে তার সাথে কোনো কনস্ট্যান্ট যোগ করলে অথবা বিয়োগ করলে তার শেপ চেঞ্জ হবে না তার পজিশন চেঞ্জ হতে পারে তার কি তার পজিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু তার শেপ চেঞ্জ হবে না even x square to chilo tar jonno u shape hoy tale x minus 1 whole square kingba x plus 2 whole square tar khetro shape thakbe ki u shape er curve hobe shudhumatro tar obosthar change hobe position ta change hobe okay ta graph er moddhe shifting hobe ha shifting hobe ha ei jonno shifting graph bolchilam shudhu তাহলে দেখেন শিফটটা কোন দিকে হবে সেটা হচ্ছে আসল যেমন এখানে y equals to x square plus 2 যেমন দেখেন শিফটটা কোথায় হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে আপনারা নিশ্চয়ই ভার্টেক্স সম্বন্ধে ধারণা আছে শীর্ষবিন্দু নাম শুনেছেন শীর্ষবিন্দু x এর ভ্যালুর উপরে শীর্ষবিন্দু নাম শুনেছেন শীর্ষবিন্দু জ্যামিতিতে পড়ছে এটা কি ইংলিশে বলা হয় ভার্টেক্স হ্যাঁ ভার্টেক্স তো এখানে এই যে y equals to x square এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কিন্তু 0 0 পয়েন্ট হ্যাঁ 0 0 পয়েন্ট তাহলে এখানকার এই যে y equals to x square plus 2 এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কি হবে সেটা ডিপেন্ড করবে x এর ভ্যালু যদি আপনি 0 বসান সে আপনি যদি x এর ভ্যালু 0 বসান দেখেন তো y সমান কত পাওয়া যায় তখন 2 স্যার 2 স্যার তাহলে দেখেন তো x এর ভ্যালু 0 y এর ভ্যালু 2 পয়েন্টটা কি এরকম কিনা এটা যদি 0 হয় 1 2 ফর एग्जांपल এই পয়েন্টটা কিনা আর নিশ্চিতভাবে এই কার্ভটা যার শেপ হবে u তার শীর্ষবিন্দুটা কোথায় হবে নিশ্চিতভাবে 2 তে এখানে হবে তাহলে এই কার্ভটাই হচ্ছে y = x² + 2 তো জাস্ট তার ভার্টেক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে যেটা অরিজিনে ছিল সে কোথায় চলে গেল 0 2 পয়েন্টে শিফট করেছে আগে যেটা ছিল 0 0 পয়েন্টে সে শিফট হয়ে কোথায় চলে গেছে 0 2 পয়েন্ট তাহলে দেখেন তো তাহলে সেকেন্ড গ্রাফটা কোন দিকে নামতে পারে সেকেন্ডটা নিচের দিকে স্যার নিচের দিকে নামবে তাহলে দেখেন x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু পড়বে -2 তাহলে দেখেন x এর ভ্যালু যদি 0 বসান y এর ভ্যালু -3 মানে কি 1 2 3 তাহলে তার গ্রাফটা এখানেই হবে তবে শেপটা কি হবে u শেপে স্যার সবগুলোর জন্য কি আলাদা ডায়াগ্রাম আঁকতে হবে না একটা ডায়াগ্রাম হবে না একটা থাকলেই হবে জাস্ট আপনি ডিনোট করে দিতে হবে যে এই গ্রাফটা দ্বারা কোনটা আপনি ড্র করেছেন যে আমি দেখেন পাশে কিন্তু লিখছি এই গ্রাফটা কার y = x² - 3 এর জন্য ওকে তাহলে প্রশ্ন তাহলে দুইটা না হয়ে গেল এখন এই যে একটা ফাংশন আছে এটা দেখেন এখানে এটা আছে কি যে y = x minus 1 whole square এই দুইটা নিশ্চয়ই একরকম মনে হচ্ছে না নিশ্চয়ই একরকম না একটু ডিফারেন্ট হবে তাহলে এই ক্ষেত্রে এই ধরনের যদি হয় এই ক্ষেত্রে আপনি যদি y এর ভ্যালুটাকে যদি একটু 0 বসাই নেন যেমন দেখেন y এর ভ্যালু যদি 0 বসাই x এর ভ্যালু কি পাওয়া যায় y এর ভ্যালু 0 বসালে 1 তাহলে 0 1 পয়েন্ট তাহলে দেখেন y এর ভ্যালু 0 বসালে x এর ভ্যালু 1 তাহলে পয়েন্টটা কি আসলে মূলত 1 0 পয়েন্ট তাই না x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 0 মানে কি 1 0 পয়েন্ট না তাহলে 1 0 পয়েন্টের পজিশনটা কি হইতে পারে এটা যদি 0 তাহলে 1 0 পয়েন্টটা কি এই পয়েন্টটা কিনা দেখেন তো এই পয়েন্টটা কিনা এই পয়েন্টের কোঅর্ডিনেট কি 1 0 না তাই x এর ভ্যালু 1 স্যার বুঝি নাই স্যার স্যার বুঝি স্যার আবার আপনার কোঅর্ডিনেট কি আছে আমি আপনার কথা আটকে স্যার আবার বলছি এখন দেখেন এইটা সলিউশন তো আমার কাছে আপাতত নেই আমি নেট কানেকশনে আমি রিপিট করতে পারি ওকে স্যার দিস ইজ পজিটিভ y অ্যাক্সিস দিস ইজ x অ্যাক্সিস এন্ড দিস ইজ দ্য রিজন এখন দেখেন এই যে এই ফাংশনটা নিয়ে যদি কথা বলি যে y = x - 1 হোল স্কয়ার এখানে যদি আমরা y এর ভ্যালু যদি 0 চিন্তা করি y এর ভ্যালু কি চিন্তা করছি আমরা 0 তাহলে x এর ভ্যালু কি 1 আসবে না জি স্যার হ্যাঁ y এর ভ্যালু 0 বসালে x এর ভ্যালু আমরা পাচ্ছি 1 তাহলে 1 0 একটা পয়েন্ট কিনা বলেন
তাহলে মূলত এই ফাংশনের জন্য, এই ফাংশনের জন্য ভার্টিক্স কোথায় আসলে মূলত? ভার্টিক্সটা হচ্ছে 10 পয়েন্ট। তাহলে 10 পয়েন্ট কোনটা? এই পয়েন্টটা না 10 পয়েন্ট? এখন তো আমরা যতটুকু জায়গা যদি 1 হয় তাহলে এই ফাংশনটার গ্রাফ হবে, শেপ তো ইউ থাকবে, জাস্ট তার ভার্টিক্সটা চেঞ্জ হয়ে তখন এখানে হয়ে যাবে না? জি স্যার, এটা হচ্ছে রাইট। তাহলে এখন বলেন তো লাস্টারটা কোন দিকে হইতে পারে? তাহলে নিশ্চয় বাম দিকে, বাম দিকে, বাম দিকে দুই রাখবে। এখন এই পয়েন্টটা হবে কি -20 পয়েন্ট, আর ওয়াই ভ্যালু যদি 0 বসানো, এক্স এর ভ্যালু কত? -2, তাহলে -20 পয়েন্ট। তাহলে এই পয়েন্টে জাস্ট ইউ শেপের একটা কার্ভ হয়ে যাবে। তাহলে এইটার গ্রাফ কোনটা? যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু হোল স্কয়ার। স্যার একটা জিনিস বুঝি নাই স্যার, প্রথম দুইটার স্যার এক্স এর মান আমরা ধরছি স্যার 0, তাহলে স্যার শেষের দুইটায় কিনা স্যার ওয়াই এর মানটা 0 ধরছি? ও দ্যাটস ইট, গুড কোশ্চেন, দ্যাটস আ গুড কোশ্চেন। এটা এই প্রশ্নটা আমি আশা করছিলাম। হ্যাঁ, এই প্রশ্নটা আশা করার ইয়েটা হচ্ছে, দেখেন ইন জেনারেল ভার্টিক্স কোথায় থাকে? 0 0, ভার্টিক্স থাকে 0 0 পয়েন্টে, তাই না? ইন জেনারেল ভার্টিক্স থাকে 0 0 পয়েন্টে। তাহলে এই যে ফাংশনটা আমরা জানি যে তার জন্য শেপ ইউ শেপে, কিন্তু ভার্টিক্স কোথায় সেটা আপনাকে চিন্তা করতে হবে। ভার্টিক্সটা কোথায় সেটা চিন্তা করতে হবে। তাহলে ইন জেনারেল 0 0 থাকা মানে কি? যে x = 0 y = 0, রাইট? ওর ক্ষেত্র কি x = 0 y = 0 হবে কিনা? কারণ এখানে তো x স্কয়ারের জায়গাতে x স্কয়ার আছে, রাইট? শুধুমাত্র এডিশনাল একটা টার্ম এড হয়েছে, রাইট? আপনি আমাকে বলতে পারেন যে স্যার আমি ওইটার ক্ষেত্রে না হয় কমপ্লেক্স আসে, কিন্তু আমি এখানে তো এক্স এর ভ্যালু ধরতে পারি। আমি যদি এই প্রশ্নটা করতে পারি, হ্যাঁ এখানে আমরা ধরি নাই কেন এক্স এর ভ্যালু 0, কারণ এখানে এক্স এর ভ্যালু 0 যদি আপনি ধরেন তো কোনো কিছু আসবে যাবে না। এই জন্য যেমন আপনারা, আমি জানি না এই জিনিসগুলোর সাথে পরিচিত কিনা, জিওমেট্রিকে পড়ার কথা নিশ্চয়ই। দেখেন এখানে যদি কেউ এক্স এর ভ্যালু 0 ধরে, ওয়াই এর ভ্যালু 0 ধরা মানে কি? এখানে ওয়াই এর ভ্যালু 0 ধরতে হবে এরকম, ভেঙে বলি তাহলে, আপনারা এটা পড়েছেন কোথায়? উপবৃত্ত পরাবৃত্তের ক্ষেত্রে পড়েছেন নিশ্চিত। ভার্টিক্স যে তার অবস্থান পরিবর্তন করে অনেক সময়, যেমন y = x স্কয়ার এর জন্য ভার্টিক্স কি? x = 0 y = 0। তাহলে y = x - 1 হোল স্কয়ার এর জন্য ভার্টিক্স হবে x = 0 বলতে x এর জায়গাতে কি আছে এখানে? 0 1। তাহলে x - 1 = 0। লেবার আসেন তাকে যদি সলভ করেন x = 1 y = 0 পাওয়া যায়। এখানে 10 পয়েন্ট আসছে কি না? না। বুঝতে পেরেছেন কি? দ্যাট মিন্স ভার্টিক্সটা চেঞ্জ হচ্ছে, ভার্টিক্সটা চেঞ্জ হয়ে আমার এটার ক্ষেত্রে ডান দিকে আসছে আর এটার ক্ষেত্রে হচ্ছে বাম দিকে আসছে। বাম, দেখেন আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে সেটা, বলার টার্গেটটা যেটা, আমি যেটা নিয়ে কথা বলছি, গ্রাফের কি কোনো ধরনের চেঞ্জ আসছে? ইউ শেপ কি কখনো অন্য শেপ চলে আসছে? অবস্থার পরিবর্তন হচ্ছে, গ্যাস তার পজিশনটা শিফট করছে, তাই না? হয় উপরে যাচ্ছে না হলে নিচে আসতেছে, অথবা ডানে যাচ্ছে অথবা বামে যাচ্ছে। এই জন্য এটাকে বলছি আমরা শিফটিং গ্রাফ। ওই ফান্ডামেন্টাল গ্রাফ যেটা y = x স্কয়ার, তার সাহায্য নিয়ে ডানে বামে উপরে নিচে করে গ্রাফ ড্র করা যাচ্ছে। যদি x স্কয়ার শেপের থাকে, যদি x স্কয়ার নামক টার্ম সেখানে থাকে,
তাহলে তার শেপ অলওয়েজ হবে কিউ শেপ ওকে ইভেন যদি কোনো গ্রাফ এরকম হয় আমি হয়তো গ্রাফটা ড্র করতে পারছি না কিন্তু যদি এরকম কোনো একটা গ্রাফ থাকে সে 3x + 2 তার শেপও হবে কি এটা গ্রাফও হবে ইউ শেপের যেহেতু আর ঘাত কত হাইয়েস্ট পাওয়ার কত x স্কয়ার x স্কয়ার তাহলে নিশ্চিত তার গ্রাফও কি হবে ইউ শেপের একটু বাসার চেষ্টা করে দেখেন x এর বিভিন্ন পয়েন্টের জন্য y এর বিভিন্ন পয়েন্ট চিন্তা করেন গ্রুপ করে দেখেন ইউ শেপের গ্রাফ আসে কি ঠিক আছে বাসা একটু চেষ্টা করে দেখুন হাইয়েস্ট পাওয়ার যদি x স্কয়ার তার শেপ হবে কি ইউ নিশ্চিত ওকে তাহলে সিমিলারলি তাহলে দেখেন এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা যে যদি সিম্পলি x স্কয়ারের সাথে কোনো কিছু যোগ হয় সে উপরের দিকে উঠবে যদি x স্কয়ারের সাথে কোনো কিছু বিয়োগ হয় সে নিচের দিকে নামবে যদি এরকম যোগ না হয় a - b হোল স্কয়ার আগে থাকে সে তাহলে সে ডানে যাবে যদি প্লাসের হয় a + b হোল স্কয়ার আগে থাকে তাহলে সে বামে আসবে ওকে এবং কয়গর উপরে যাবে নিচে যাবে সেটাও ডিপেন্ড করছে কি আপনি x স্কয়ারের সাথে কোনো কিছু অ্যাড করলে যত অ্যাড করছেন অতগর উপরে বিয়োগ করলে যত মাইনাস করেছেন ততগর নিচে নামবে এখানে যেটা সাবট্রাক্ট হয়েছে অতগর ডানে আসবে এখানে x + 2 ছিল বিধায় দুই গর বামে আসবে ওকে তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে এখন বলেন এখানে যদি আমি স্কয়ার না বলি এগুলোকে যদি কিউব বলতাম যে ড্র করেন y = x কিউব + 2 এর জন্য কি হবে x কিউব - 3 এর জন্য কি হবে x - 1 হোল কিউব এর জন্য কি হবে x + 2 হোল কিউব এর জন্য কি হবে আঁকতে পারা উচিত কিনা বলেন কারণ যেহেতু আপনি y = x কিউবের গ্রাফ জানেন y = x কিউবের গ্রাফ জানেন না এটা আমরা জানি কিনা তাহলে x কিউব + 2 যদি হয় তাহলে কি দুই গর উপরে যাবে সেম সেম থাকবে দুই উপরে যাবে যদি বিয়োগ হয় কোনো কিছু x কিউব - 1 তাহলে এক গর নিচে নামবে শেপ সেম থাকবে যদি x - 1 হোল কিউব হয় এক গর ডানে যাবে শেপ সেম থাকবে আমি কি বুঝতে পারছি কথাগুলো শিফটিং কথা আমার কথা শুনতে একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি এই ব্যাপারটা বাট আই হ্যাভ নাথিং টু ডু এট দিস মোমেন্ট জি স্যার মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যু এট দিস মোমেন্ট ইট ইজ আই হ্যাভ নাথিং টু ডু কারণ এটা আমার যেহেতু ব্রডব্যান্ড কোম্পানির উপর ডিপেন্ড করছে জি 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 So y equals to x square plus 2. এটা যদি আমরা y equals to minus x square plus 2 হয়ে দিতাম, তাহলে কি গ্রাফটা নিচের দিকে হয়ে মুখবে? হ্যাঁ, গ্রাফটা তখন উল্টে যেত ম্যাডাম। উল্টে যেত। গ্রাফটা তখন জাস্ট উল্টে যেত। y equals to x square গ্রাফ যদি এরকম হয়, y equals to minus x square গ্রাফ হচ্ছে এটা। জাস্ট u টাকে উল্টে দেওয়া। আবার যদি হয় x equals to y square, তাহলে গ্রাফটা হচ্ছে এদিকে। সেই u থাকবে, আবার x = যদি - y স্কয়ার হয় এদিকে জাস্ট ইউ শেপ কিন্তু ইউ মানে শেপ চেঞ্জ হবে না তার পজিশন চেঞ্জ হবে হ্যাঁ জাস্ট পজিশন চেঞ্জ হবে ওকে তো আজকে আমি ক্লাসটা বেশি কন্টিনিউ করব না মানে আজকে 3:40 পর্যন্ত নিচ্ছেন একটা কারণে আমি আসলে বি অনেস্ট আমি এখনো লাঞ্চ করিনি হ্যাঁ ঠিক আছে আমি ক্লাসগুলো কন্টিনিউ চলছে আর তাছাড়া যেহেতু প্রথম ক্লাস বলতে কি দুই স্লটের টানা প্রথম ক্লাস আপনাদের জন্য একটু ইয়া হতে পারে মানে অমনোযোগী হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে টানা ক্লাসটা জি স্যার ঠিক আছে তো আগামী ক্লাস থেকে আগামী রবিবার থেকে কিন্তু এই দুইটা ক্লাস একসাথে হলো আমি মাঝখানে একটু হয়তো গল্প গুজব তো হবেই যেহেতু টানা ক্লাসটা সপ্তাহে দুই দিন ক্লাস হচ্ছে সানডেতে কখন শেষ হয়ে যাবে তেরো পাবেন না 50 মিনিটের ক্লাস তো খুব দ্রুত শেষ হয়ে যাবে তো আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ বুঝি নাই স্যার
আপনারা কি ওই ধরনের ইমেল আইডি পে আমার কথা আগে শুনেন ওই ওই একটু মিউট করো ওকে স্যার হ্যাঁ আপনারা কি ওই ধরনের ইমেল আইডি পেয়েছেন যে সামথিং এট দা রেট অফ lus.ac.bd নো স্যার দিনা স্যার নো স্যার আচ্ছা সমস্যা না আপনাদেরকে প্রোভাইড করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে অবশ্যই এটা প্রোভাইড করবে সেটা যখন পেয়ে যাবেন গুগল ক্লাসরুমে ওইটা দিয়ে যুক্ত হবেন আদারওয়াইজ এখন তো আপনাদের পার্সোনাল আইডি দিয়ে যুক্ত হচ্ছে হয়েছে বাট ওইটা যখন পেয়ে যাবেন তখন হচ্ছে সেটা দিয়ে যুক্ত হতে হবে হ্যাঁ আপনাদেরকে ইমেল আইডি দেওয়া হবে যে ধরে নেন ওই যে ওহি 123@lus.ac.bd কেন দিবে তো সবাইকে দিচ্ছে মনে হয় আপনি তো আমাদেরকে তো দেওয়া হয়নি আপনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা যতটুকু আমি জানি যেহেতু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আপনাদেরই সবচেয়ে বেশি কাজে লাগবে ইনস্টিটিউশনাল মেইলটা বিভিন্ন প্রফেসরকে মেইল করতে গেলে বা বিভিন্ন জিনিস কারণ ওরা এটাকে প্রাধান্য দেয় ইনস্টিটিউশনাল মেইলটার হচ্ছে প্রায়োরিটি বেশি আলাদা তখন আপনারাও সেটা ইউজ করতে পারবেন আর কি যখন আপনাদেরকে প্রোভাইড করা স্যার একটা প্রশ্ন স্যার হ্যাঁ ওই বলেন স্যার এই যে ম্যাথগুলো আমরা করতেছি স্যার ক্লাসে গুলো এনাফ না স্যার আমরা এক্সট্রা আরো করতে হবে স্যার এই টাইপের ক্লাসের গুলো এনাফ বলতে আমি এতটুকু বলতে পারি আপনি যদি আমার ক্লাসের গুলো ভালোভাবে বুঝে থাকেন এবং আপনি যদি ওই ধরনের সৎসাহস থাকে যে আমি এটা বুঝে গেছি আবার এই মেথডের যে অঙ্কে আসলে আমি পারবো তাহলে এনাফ কিন্তু যদি মনে করেন যে না আমার চর্চার জন্য প্র্যাকটিসের জন্য কিছু দরকার তাহলে আপনাকে এবাইড করতে হবে সেক্ষেত্রে ওই যে আমি দাস মুখার্জির বইয়ের কথা বলেছি বা এখন অনলাইন বিশ্ব উন্মুক্ত তাই না বিশ্ব এখন উন্মুক্ত বিভিন্ন লেকচার আপনি দেখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন অন্য কোনো রাইটারের বই বাট আপনি চাইলে দাস মুখার্জির বইটা ফলো করতে পারেন দাস মুখার্জি রাইটার আমি দেখতে পাচ্ছি স্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটু জাস্ট একটু লাইনে থাকি কিন্তু আমার এখানে এরকম টাইপের ডিফারেনশিয়াল একটা বই আছে আপাতত আপনার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বইটা সংগ্রহ রাখতে পারেন এবং এখান থেকে প্র্যাকটিস করতে পারেন তবে এটা নিশ্চিত ইউনিভার্সিটি লেভেলে সেটা যদি আমাকে বলেন যে স্যার আপনি এই বইয়ের না অনেকে যদি প্রশ্ন করতে পারেন স্যার এটা কি পৃষ্ঠা নাম কততে আছে আপনি যে অঙ্কটা করাচ্ছেন আমি বলবো এটা এই পৃষ্ঠাতেই নাই আমি বলছি রেফার্ড আপনি এই বইটা ফলো করতে পারেন ঠিক আছে ইউনিভার্সিটি লাইব্রেরি এগুলো আশা করে লাভ নাই স্যার পৃষ্ঠা নাম কত উদাহরণ নাম্বার কত এগুলো নাই টপিক ওয়াইজ আমি পড়াবো আপনি ফলো করতে পারেন এই বইটা ফলো করতে পারেন আমি সেটা বলছি এরকম আবার আবার এইটাও সত্য না যে আপনি এটার এক্সারসাইজ করলে অঙ্ক কমন করে যাবে আপনি হ্যাঁ আপনি আমার মেথড যদি পড়েন স্টাডি করেন আপনার অঙ্ক কমন করে যাবে নিশ্চিত আমি যেই মেথড আলোচনা করছি না
এই মেথডের উপর পরীক্ষা থাকবে না আমি যেগুলো আলোচনা করছি এর মধ্যেই থাকবে হতে এক্স্যাক্টলি ওই অঙ্কটা থাকবে না ঠিক আছে জাস্ট ওইটা মেন্টালি প্রিপেয়ার ওকে আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার